স্ত্রী আর 8 মাসের সন্তানকে নিয়ে বেড়াতে যান কক্সবাজার। সব ঠিকঠাকই ছিল, ঘুরতেও বের হন সমুদ্র সৈকতে, কিন্তু ভিড়ের মধ্যে একজনের সঙ্গে ধাক্কা লাগে তার। আর এই ঘটনার মাশুল দিতে হয়েছে স্ত্রীর সম্ভ্রমহানির মধ্য দিয়ে। বখাটেরা তুলে নিয়ে করে গণধর্ষণ, স্বামী সন্তানকে জিম্মি রেখে ভয় দেখানো হয় হত্যা। ভুক্তভোগী নারী জানান, কক্সবাজার বেড়াতে গিয়ে হলিডে মোড়ের একটি হোটেলে ওঠেন, বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে যান। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগে, এতে দুজনের কথা কাটাকাটি হয়। এরই জেরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার 8 মাসের সন্তান ও স্বামীকে একজন তুলে নিয়ে যায়। এ সময় আরেকটি অটোরিকশায় তাকে তুলে নেয় 3 যুবক। পর্যটন গলফ মাঠের পেছনে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে তারা। এরপর জোরপূর্বক জিয়া গেস্টিন নামে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে ইয়াবা সেবনের পর আরেক দফা গণধর্ষণ করে পাষণ্ডরা। ঘটনা কাউকে জানালে সন্তান ও স্বামীকে হত্যা করা হবে হুমকি দিয়ে রুম বাইরে থেকে বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। ভুক্তভোগীর স্বামী বলেন, একটু ধাক্কা লাগার কারণে আমার এত বড় ক্ষতি করলো, বারবার হাতে পায়ে ধরলেও তারা আমার স্ত্রীকে ফেরত দেয়নি। বেড়াতে এসেছিলাম বেতন পাওয়ার খুশিতে, এখন স্ত্রীর অবস্থা ভালো নয়। এদিকে র‍্যাব জানায়, খবর পেয়ে স্বামী সন্তান ও গৃহবধূকে উদ্ধার করি। এখন পর্যন্ত 3 জনের মধ্যে 2 জনকে শনাক্ত করেছি, তাদের ধরতে অভিযান চলছে। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের কঠোর শাস্তি পেতে হবে, অধিকতর তদন্ত চলছে। মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন।